স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু গ্রাম থেকে উঠে এসেছি তো ইংরেজি তো দুর্বল। হবে কি আমার স্বপ্ন পূরণ? অ্যাডমিশন পরীক্ষাতে ইংরেজির গুরুত্ব একেবারে অপরিসীম। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ফেল করার একমাত্র দায়ী হচ্ছে ইংরেজি। অন্যান্য সাবজেক্টগুলোতে পাশ ফেলের বিষয় না থাকলেও ইংরেজিতে রয়েছে মিনিমাম পাস রিকোয়ারমেন্ট। তাহলে ইংরেজিতে দিতে হবে সব থেকে বেশি ফোকাস। বেসিক থেকে শুরু করে ধরে ধরে শিখতে হবে ইংরেজি গ্রামার, পাশাপাশি অনুশীলন রাখতে হবে মেমোরাইজিং টপিকস। তোমাদের ঢাবি চান্সকে আরো সহজ ও কার্যকর করে তুলতে এডুকেশন কেয়ার 24 তোমাদের জন্য নিয়ে এসেছে অ্যাডমিশন, ইংলিশ গ্রামার এবং মেমোরাইজিং কোর্স। যে কোর্সে মেন্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ শাকিল শেখ। বিষয়াদি ক্লাস, এক্সাম, লেকচার শিট, মেমোরাইজিং শিটের সমন্বয়ে গঠিত আমাদের এই কোর্সটি। আগামী 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে আমাদের কোর্সটি। আমি তোমাদের স্বপ্ন পূরণে আশাবাদী, তুমি তোমার স্বপ্ন পূরণে সচেতন তো?